সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের নাম ছাত্র আন্দোলনে ভাইরা ঘোষণা করেছেন আমরা বলতে চাই তার পাশাপাশি এদেশের কিছু ওলামা একরামকেও এখানে থাকতে হবে কথা বলেন ঠিক কি না আমরা শাইক আহমদুল্লাহ হুজুরের নাম প্রস্তাব করেছি আফ ও খালিদ হাসান হুজুরের নাম প্রস্তাব করেছি এছাড়াও এদেশের অনেক বড় বড় আলেম ওলামা যারা আছে তাদের নাম আমরা প্রস্তাব করেছি ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নাম আমরা প্রস্তাব করেছি এভাবে বিভিন্ন আলেমদের নাম প্রস্তাব করা হচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই আল্লামা মামুনুল হক সাহেবের নাম প্রস্তাব করতেছেন যেও তারা দলের নেতৃত্ব দিবেন সামনেতে হেফাজতে ইসলামের এজন্য তারা তো থাকবেন ইনশাআল্লাহ অনেকে চরমণায় হুজুরের নাম প্রস্তাব করতেছেন কিন্তু আমরা এতটুকু বলতে চাই অন্তত আলেমদের পক্ষ থেকে দুই একজন প্রতিনিধিত্ব করবে এমন ব্যক্তির নাম জোরালোভাবে মিডিয়ার মাধ্যমে আমাদের সবাইকে প্রচার করতে হবে যে আমরা চাই অন্তবর্তীকালীন যে সরকার ব্যবস্থা হবে তার মধ্যে অবশ্যই দুই একজন আলেম থাকতেই হবে থাকতেই হবে এ ব্যাপারে আমাদের একটু ভূমিকা রাখার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ईमानदारদেরকে বিজয় দিবেন ईमानदारরা যখন বিজয় লাভ করবে ईमानदारরা তখন আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তালার শুকরিয়া আদায় করবে ईमानदारরা কখনো জুলুম করবে না ईमानदारরা কখনো নিরপরাধ মানুষকে কষ্ট দেবে না আজকে আনন্দে আত্মহারা হয়ে বাংলাদেশের তরুণীরা বিভিন্ন জায়গায় আগুন লাগায় দিয়েছে আপনারা শুনেছেন একজন খেলোয়াড় নাম হলো মাশরাফি বাড়ি হলো নরাইল তার বাড়িতে আগুন লাগা দিয়েছে বেশি উল্লাস করতে গিয়ে দেখেন আমাদের সমাজের যুবকেরা যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাইতেছে মাসাবির বাড়িতে আগুন লাগা দিয়েছে সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাগা দিয়েছে আজকে সাকিব আল হাসানকে যুবকেরা টিটকারি মেরে বলতেছে এই সাকিব এই সাকিব এ হলো সমাজের ডাকাত নানান ভাবে নানান কথা বলতেছে অপবাদ দিতেছে নানান ধরনের অপপ্রচার চালাইতেছে কিন্তু মনে রাখবেন বাংলাদেশে সে সমস্ত খেলোয়াড়েরা রাজনীতি করতে এমপি হয়েছে এর এক সময় ক্রিকেটার ছিল তখন বাংলাদেশের জনগণ ভালোবাসত যখন এমপি হয়েছে নেতা হয়েছে তখন থেকে বাংলাদেশের জনগণ তাদেরকে ঘৃণা করা শুরু করেছে সাকিব আল হাসানকে গালি দিতেছে ভুয়া ভুয়া কে বোঝেন নাই সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাগাইছে মাসাফির বাড়িতে আগুন লাগাইছে পাপুন সাহেবের বাড়িতে আগুন লাগাইছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা করিমের বাড়িতে আগুন লাগাইছেন আপনারা যে এগুলো ঘটনা ঘটাইতেছেন বলেন তো কারো দ্বারা যদি আপনারা জুলুমের শিকার হয়ে থাকেন আইন নিজের হাতে তুলেবেন নেবেন না একটু অপেক্ষা করেন সবর করেন ধৈর্য ধারণ করেন সময় আসবে সকলের বিচার হবে কথা বলেন ঠিক কিনা যারা অপরাধ করেছে অবশ্যই বিচার হবে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না গতকালকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে যে ঘটনাগুলো ঘটেছে আসলে অতি উচ্ছাইিত হয়ে কিছু ভাইয়েরা কাজগুলো করেছেন বিভিন্ন ক্রিকেটারের বাড়িতে আগুন বিভিন্ন নেতাদের বাড়িতে আগুন কেন ভাই বেলা শেষে সবাই তো এই দেশে থাকবে ওর বাড়ি ঘর পোড়ায়া দিলেন তোর বাড়িতে অনেক কিছু থাকতে পারে কথা কোন ঠিক কি না ওগুলো আপনাদের কাজে আসতে পারে আর যদি তারা সত্যি কোনো দুর্নীতি করে অপরাধ করে সেই বিচার বাংলাদেশে হবে একটু ধৈর্য ধারণ করেন অশান্তি সৃষ্টি করবেন না কারণ আপনারা এখনই বিজয় উল্লাসে এতটা মাতারা হবেন না কারণ আমরা যে আশাই বাংলাদেশ নতুন বাংলাদেশ কামনা করতেছি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আগে পৌঁছাইতে হবে তারপরে কখন কি করা যায় সময় কথা বলবে এত অস্থির হলে চলবে আমরা শান্ত থাকবো আমরা সবাই ভাতৃত্ব বজায় রাখবো আমার দ্বারা যেন কোনো ভাই কষ্ট না পায় কথা বলেন ঠিক কিনা এই বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য রাখা দরকার আছে না নাই এজন্য আপনার একটু শান্ত থাকবেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া বিভিন্ন নেতার বাড়িতে আগুন দেয়া এগুলো থেকে আপনার একটু বিরত থাকবেন ভাই আপনাদেরকে শান্ত থাকতে হবে বিজয়ের উল্লাসে একটু ধৈর্য ধারণ করেন যারা যারা জুলুম করেছে যাদের কারণে বাংলাদেশের নির্ভ মানুষ বাড়িতে ঘুমাইতে পারে নাই মিথ্যা মামলা হামলা দিয়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বছরের পর বছর পরিবারের কাছে আসতে পারে নাই প্রত্যেকটা প্রত্যেকটা দিনের বিচার হবে প্রত্যেকটা মামলা তার বিচার হবে কথা বলেন ঠিক কে না এজন্য একটু অপেক্ষা করেন ধৈর্য ধারণ করেন একটু নিজেদেরকে কন্ট্রোল করেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আমরা উগ্র হয়ে আগুন লাগায়া উল্লাস করে কোন ভাইকে বিপদের পর্যায়ে ফেলাবো না আমাদের যারা কেউ জানে জুলুমের শিকার না হয় কথা বলেন ঠিক কে না আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো গঠন করব যার মাধ্যমে ন্যায় বিচার কায়েম হবে আর প্রত্যেকটা অপরাধীর বিচার করা হবে যারা দুর্নীতি করেছে এদেশের জন সাথে প্রতারণা করেছে এদেশের যুবকদের আবেগের সাথে প্রতারণা করেছে তাদেরকে ধরে এনে বাংলার জমিনে বিচার করা হবে কথা বলেন ঠেকেরা এই জন্য অনুরোধের ভাষায় বিনয়ের সহিত বলবো এই জালা পোড়া থেকে ভাঙসুর থেকে একটু বিরত থাকবেন শান্ত থাকার আহ্বান করছি কারণ এই রাষ্ট্রের সবকিছু সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার আমার কথা বলেন ঠিক না রাষ্ট্রীয় কোনো সম্পদে হামলা করবেন না কারণ সময় পরিবর্তন হলে এই রাষ্ট্রটা একদিন আমাদের কথা বলেন না কেন আপনারাই শাসন করবেন নতুন প্রজন্ম শাসন করবে এই জন্য তাদেরকে আমরা অন্যদের ভাষায় বলবো আপনারা একটু সবাই শান্ত হয়ে চলার চেষ্টা করবেন এতটা উগ্র হবেন না বিভিন্ন জায়গায় যে হামলা বিভিন্ন জায়গায় থানায় হামলা হচ্ছে হ্যাঁ প্রশাসনের ভাইয়েরা যারা যে এলাকায় অপরাধ করেছে কিন্তু তারা কিন্তু নাই তারা গা ঢাকা দিয়েছে গর্তে লুকিয়ে পড়েছে কথা বলে ঠিক কিনা এখন প্রকাশ্যে যাদেরকে দেখতেছেন এরা হলো নিরহ কথা বলেন না কেন থানায় যে দুই চারজন পুলিশ ভাইরা আছে এরা দেখবেন নিরহ পুলিশ যারা সত্যি অপরাধ করেছিল বা অপরাধের সাথে জড়িত ওরা কি বসে থাকবে ওরা পালিয়ে জায়গা মতে গেছে নিরাপদ আশ্রয়ে গেছে এখন এই থানা হলো আমাদের জাতীয় সম্পদ রাষ্ট্রের যে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় এলজিডি ভবন বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে এগুলো হলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এগুলো রক্ষা করতে হবে সময় পরিবর্তন হবে ইনশাল্লাহ একটু সবর করেন একটু ধৈর্য ধারণ করেন আমরা বিভিন্ন থানা ভাঙচুর করা থেকে বিরত থাকব বিভিন্ন জায়গায় হামলা করা থেকে বিরত থাকব অনেকের ভিতরে রাগ আছে অনেক জুলুম হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেক ভোগান্তির শিকার আপনারা হয়েছে এতদিন কষ্ট করেছেন এতদিন ধৈর্য ধারণ করেছেন আর একটু ধৈর্য ধারণ করেন এতটা উশৃঙ্খল হলে আমাদেরকে বলে বলে প্রচার করে দিবে তখন হিতে বিপরীত হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য সময় নিয়ে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে আমাদেরকে সামনের দিনে আগাইতে হবে কথা বলেন ঠিক না এই জন্য আমি প্রশাসনের মাধ্যমে এদেশের সমস্ত ভাইদেরকে অনুরোধের ভাষায় বিনয়ের সহিত বলবো। আর একটু ধৈর্য ধারণ করুন আর একটু সময় দিন জেনে বুঝে এদেশের রাষ্ট্রীয় সম্পদ আর নষ্ট করবেন না কারণ এই বাংলাদেশ আপনার এ বাংলাদেশ আমার কোটি মানুষের কথা বলেন ঠিক কেনা এদেশ সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার আমার এদেশের সকল মানুষের চান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ এদেশকে কবুল করুন জোরে বলুন আমি এ বিজয় তরুণদের বিজয় ছাত্র জনতা যা দেখাইছেন স্টুডেন্ট পাওয়ার কাকে বলে আজ পর্যন্ত বাংলাদেশে যত ছাত্র আন্দোলন হয়েছে সকল ছাত্র আন্দোলনের ফলাফল আলহামদুলিল্লাহ বিজয় নিশ্চিত করে ছাত্ররা ময়দান ছেড়েছেন কথা বলে ঠিক কিনা এই জন্য আমাদের সার্জিস আলম ভাইয়া তিনি চমৎকার একজন মানুষ আলহামদুলিল্লাহ বলেন